মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন পিছনে লেখা আছে 25 বছর পূর্তি। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি এখন মানে বাংলাদেশি যারা দেশে এবং বিদেশে আছেন সবার একজন প্রিয় মানুষ। তিনি হলেন আমাদের প্রিয় গায়িকা কোনাল। কোনাল, তুমি আমাদের একজন ভীষণ প্রিয় মানুষ। ভীম মনোহর ইফতার এবছর 25 বছরে পা দিয়েছে। তুমি তো এর আগে অনেকগুলো অনুষ্ঠানে এসছো, তোমার কেমন লাগছে আজকে? খুবই খুবই ভালো লাগছে, আমি খুবই অনার্ড ফিল করছি। কারণ এমন একটি অনুষ্ঠান, রান্নার অনুষ্ঠান, এত বড় পরিসরে এত বছর ধরে চলা, এটা আমার মনে হয় আপনার এই চমৎকার প্রেজেন্টেশন, রান্না সব কিছু মিলিয়ে আসলে হয়েছে। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করব। চলো বিরিয়ানিটা চড়িয়ে দেই, তারপর তোমার গান শুনবো, কথা শুনবো। কিচেনে যাই? জি জি প্লিজ। বিরিয়ানি মানে এটা একটু সময়ের সময়ের ব্যাপার, চড়িয়ে দিই আমরা, আসো। হায়দ্রাবাদি বিরিয়ানিটা সাধারণত আমরা খাসির মাংস দিয়ে রান্না করি। আচ্ছা, এটা যে গরু দিয়ে বা চিকেন দিয়ে করা যাবে না তাও না, চুলাটা একটু পরে জ্বালাবো। হ্যাঁ, ওকে। এখানে দেখো আমি মানে রান্নাটা শুরুই করে দিচ্ছি কথা বলতে বলতে। এখানে আমি 1 কেজি খাসির মাংস রেখেছি, খাসির মাংস এটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। একটু শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, চা চামচের 1 চামচ, ঠিক আছে। তারপরে আমরা জিরার ধনের গুঁড়ো দিচ্ছি, চা চামচের 1.5 চামচ। গরম মশলা, মাংস কতটুকু আছে? মাংস আছে 1 কেজি, 1 কেজি গরম মশলা দিচ্ছি 1 চামচ। আর অনেক কিছু লাগবে, আমি এখানে 4 চামচের 2 চামচ আদা বাটা দিলাম। হ্যাঁ, তারপরে রসুন বাটাও 4 চামচের 2 চামচ দিচ্ছি। অনেক বেশি দিলে আবার ভালো লাগবে না, ভালো লাগবে না, রাইট। হ্যাঁ, তারপরে পেঁয়াজ বাটা এখানে 1 কাপ আছে, আমরা আধা কাপ দেব পেঁয়াজ। ওকে, পেঁয়াজ বাটাটা একদম ফ্রেশ। হ্যাঁ, 1 কাপ ছিল না, আধা কাপ দিলাম। আচ্ছা, লবণটা আমরা 4 চামচের 1 চামচ আর কম কমে 1/2 চামচ দিলাম, ঠিক আছে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, টক দই। টক দইটা আমরা দেব 1 কাপ, 1 কাপ 1 কাপ দিলাম। তারপরে এটার মধ্যে আমরা একবার বিরিয়ানির মশলা দেবো, এখানে তেজপাতা আর বিরিয়ানির মশলা একসাথে করা আছে, 4 চামচের 2 চামচ দিলাম। হ্যাঁ, দিয়ে এখন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তুমি এদিকে এসে তুমিও নাড়া দিতে পারো। ওকে, আচ্ছা, এটা মিক্স করতে পারো, করো। আর একটা জিনিস দেখা, এখানে আমি আমরা রেখেছি 500 গ্রাম এই যে বাসমতি চাল, যা হাফ সিদ্ধ করে রেখেছি, হাফ 50% এর গরম পানিতে। ওকে, এটা আমরা এটার মধ্যে দেবো। এটার মধ্যে আরও কিছু জিনিস যাবে। ওকে, এখানে ধনে পাতা যাবে। আচ্ছা, হায়দ্রাবাদি বিরিয়ানিতে ধনে পাতা যায়। তারপরে এটা হলো পুদিনা পাতা, পুদিনা পাতা গেল। ওকে, আর ওখানে দেখো ঘি আছে, ঘি আছে, এটা ঘিটা গলিয়ে রেখেছি, দাও সুবিধার জন্য 2 টেবিল চামচের মতো দাও। হ্যাঁ, বিরিয়ানিতে একটু ঘি না দিই, ব্যাস। ওকে, এনাফ। হ্যাঁ, কিছুটা বেরেস্তাও দেবো। হ্যাঁ, ওকে, এখনই গন্ধটা পাচ্ছ না? দাও। হ্যাঁ, এখন মাংসটা তুমি সমান করে দাও হাঁড়ির মধ্যে। ওকে, চালে আমরা অল্প লবণ দিয়েছি। ওকে, এখন এটা 50% সিদ্ধ চাল। হ্যাঁ, সিদ্ধ চালটা। ওকে, এখন এটা আমরা উপরে উপরে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে কিছু আলু বোখারা দেব আমরা, চালটা তো উপরে দিয়ে একটু শক্ত রাখছি, কারণ খাসি মাংস তো। আলু বোখারা দিয়ে দিয়ে কিছুটা তুমি একটু ছড়িয়ে দাও, তাহলে হবে। আবার একটু বেরেস্তা দিলাম। ওকে, তারপরে তুমি অল্প করে আবার ঘি চারদিক দিয়ে একটু দাও। ওকে, একটু ঘুরিয়ে দাও এই দিক দিয়ে। হ্যাঁ, ব্যাস, আর লাগবে না। আমরা এখানে স্যাফরন গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি একটা একবারে। এটা ভালো করে না দিলে আমাদের তো খাসির মাংসটা সেদ্ধ হতে হবে, তাই না? ঠিক আছে, এখন আচ্ছা, ঠিক আছে, এখন একটু আমরা বেশি জ্বালে এটা 10 মিনিট রাখবো, তারপরে 15 মিনিট একদম কম জ্বালে রাখবো। এটা বেশি জ্বালে হতে হতে তুমি কি আমাদের একটা গান শোনাবে? এই গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আচ্ছা, তাহলে সেই গানটা। হ্যাঁ, বীর চলচ্চিত্রের একটি গান। এই গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আকাশ। ভালোবাসার মানুষ তুমি, এমনই একজন,
মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন অন্তর আমার তাই বারে বার বলছে সারা ক্ষণ তুমি আমার জীবন আমি তোমার জীবন খুব ভালো লাগলো জালটা একটু মিডিয়াম করে দিচ্ছে আচ্ছা বানানো ছিল মিডিয়াম জালে এটা আরো মানে আমরা 10 মিনিটের মতো হয়ে গেছে 15 মিনিট লাগবে আরো ওকে ঠিক চলো বসি জি কোনাল তো এখন কি নিয়ে ব্যস্ত আছো মানে সিনেমায় তো অনেক গান করছো জি তো তোমার এখন কি মনে হচ্ছে যে মানে নিজে যে গান করো পারফর্ম করো সেই গানে কি সিনেমার গান গাইতে বেশি ভালো লাগে নিজের গানগুলো মৌলিক গানগুলো যেগুলো গাই সেগুলো তো আমি আমার মতো গাই কিন্তু সিনেমার গানে তো নায়িকার ভয়েসের সাথে ম্যাচ করে গাইতে হয় এবং অন স্ক্রিনে আপনি নিজেও যেহেতু অ্যাক্টিং করেছেন আপনি জানেন অনেক ছোটবেলায় হ্যাঁ তবু আপনারা এই পরিবারেরই তো নায়িকার মুডের সঙ্গে সিকোয়েন্সের সঙ্গে অনেক কিছু ম্যাচ করে যে গাইতে হয় এই চ্যালেঞ্জটা আমার খুব ভালো লাগে আর সিনেমার গান যখন হিট করে তখন তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে না হ্যাঁ আমাকে অনেক ফ্যান সিনেমা হল থেকে ভিডিও পাঠায় আচ্ছা আমার গানের সময় তারা নাচছে গাইছে যে তাদের খুব ভালো লাগছে এগুলো দেখে আমার খুব ভালো লাগে মনটাও ভরে যায় তাই না যে ইফতারির সময় যখন অনেক থালা বাসন হয়ে যায় দাওয়াত দিলে তখন কি করো অফকোর্স আমরা করি আমাদের সেই সবুজ ভিম ভিম দি আচ্ছা স্মার্ট ভিম দ্বিগুণ শক্তি আছে যার জন্য হচ্ছে কি লেবুর যে একটা গন্ধ থাকে না ভিম দিয়ে আমরা যখন কোনো কিছু মানে মাজা ঘষা করি একটা স্মেল আসে ভালো আর হাতের মানে ত্বকের কোনো ক্ষতি করে না চলো আমরা একটু দেখি বিরিয়ানিটার কি অবস্থা এটা যেহেতু দমে বসিয়েছি ওইভাবে কিন্তু দেখার কথা না তারপর আমরা এখন দেখছি প্রোগ্রামের জন্য হ্যাঁ এটা খুলি দেখি মাংসটা কি অবস্থা হয়েছে গন্ধটা তো ভালো আসছে এত তাড়াতাড়ি হয়ে গেল মাংসটা হ্যাঁ আমি বললাম না যে তোমাকে যে দেখো গরম ধরার জিনিসও আছে একটু কাঁচামরিচ দিই হ্যাঁ ওকে কাঁচামরিচ দিয়ে আর একটু দমে রাখি তারপরে এটা নামিয়ে ফেলি সুন্দর লাগছে কালারগুলো দেখতে তাই না দিয়ে দিলাম এখন একটু রাখি দমে দিয়ে রাখি একটু ওকে আর 5 মিনিটের মতো রাখি আচ্ছা আর একটু রাখি জাস্ট একটুখানি ড্রাই হবে আর কিছু হবে না আপনি কি বাসায় প্রতিদিন ইফতার নিজে হাতে বানান আমরা বানাই হ্যাঁ ইফতারি বাই কিছু না কিছু আইটেম তো অবশ্যই বানাই কোনাল তুমি তাহলে ডিশটা নিয়ে আসো এখানে রাখো আমরা বরং বিরিয়ানিটা বাড়বো তুমি বাড়তে চাইলে তুমিই বাড়তে পারবে তুমি পারবে হ্যাঁ হ্যাঁ শিওর আমি তাহলে ওখান থেকে একটা চামচ নিয়ে নাও হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর এসেছে না খুব সুন্দর এই লাল অরেঞ্জ হ্যাঁ মানে আমরা যে অরেঞ্জ কালার স্যাফ্রনের কালারটা যে দিয়েছি স্যাফ্রনের কালার আপনার এখানে রান্না দেখলে মনে হয় রান্না কি ইজি আসলে তো আমরা একা যখন গান করব তখন যেমন মনে হয় না যে গান গাওয়া ইজি বাট আমি তো করতে পারবো না তাই না দেখতে ভালো লাগছে না খুবই সুন্দর লাগছে আসলে মুলার ফুল কিনারেও দিতে পারো তোমার যেভাবে দিতে ইচ্ছে করে দাও আর দিবে নাকি এই দুইটাই যথেষ্ট আই থিংক এই দুইটাই যথেষ্ট এক কিনারে থাকুক তাই না আর দেওয়ার দরকার নেই এখানে না হ্যাঁ এখানে রাখো ভিম মনোহর ইফতার 25 বছর ধরে হচ্ছে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার মনে হচ্ছে একটা রান্নার অনুষ্ঠান এত সফলভাবে এতগুলো বছর রান করছে আমরা খুবই লাকি আমাদের মাঝে একজন কুলিনারি এক্সপার্ট আর ঈদে আপনাদের সবার জন্য আগাম শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঈদে বাড়ি যাওয়া স্বজনদের কাছে ফেরা কিংবা আবার ঢাকায় আসা এই ব্যাপারগুলোতে অনেক সুস্থভাবে স্বাভাবিকভাবে নিরাপদে আপনারা আসবেন যাবেন এই কামনা করছি সবাইকে ঈদ মুবারক তুমি যত কষ্ট করে এসছো আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার আছে থ্যাংক ইউ সো মাচ
এতক্ষণ একটা মজাদার খাবার হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করা দেখলাম। কুনাল আমার সাথে ছিল, আপনাদের প্রিয় গায়িকা, দেখলেন যে কুনাল আমাকে সাহায্য করলো, যেহেতু রান্না করতে পছন্দ করে রান্নার অনেকটা অংশই কিন্তু ওই করে ফেললো আমার সাথে সাথে। আমার মনে হয় আজকের এই খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসি বিম মনোহর ইফতার থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।